আমাদের সমাজে অনেককে বলতে শোনা যায় যে মেয়ে সন্তান হয় স্ত্রীর দোষে বিশেষ করে আমরা দেখছি যে অনেক পরিবারে যখন একের পর এক মেয়ে সন্তান হতে থাকে প্রথমটা মেয়ে সন্তান দ্বিতীয়টা মেয়ে সন্তান তৃতীয়টা মেয়ে সন্তান চতুর্থটাও মেয়ে সন্তান তখন দেখা যাচ্ছে যে স্বামীর মুখ কালো হয়ে যায় এবং স্ত্রীর শাশুড়ি অর্থাৎ স্বামীর মা তার মুখ আরও কালো হয়ে যায় এবং সে অত্যন্ত রাগান্বিত হয়ে ওঠে এভাবে সে বলে বেড়ায় যে মেয়েটা অলক্ষ্মী শুধুই কন্যা সন্তান জন্ম দিচ্ছে ভয়ঙ্কর একটা ব্যাপার এর সাথে ইসলামের অন্যতম কোনো সম্পর্ক নেই আসলে আল্লাহ কাকে কি দিবেন সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আল্লাহ কাউকে সন্তান দেন আল্লাহ কাউকে বন্ধা রমণী হিসাবে সৃষ্টি করেন কাউকে স্থায়ী বন্ধাত্ম দেন কাউকে কাউকে অস্থায়ী বন্ধাত্ম দেন এই জন্য আমরা কখনো কখনো দেখি কোন কোনো দম্পত্তি দীর্ঘদিন পরে সন্তান লাভ করেন দশ বছর বারো বছর পরে তো যাই হোক মূল কথা হচ্ছে এগুলো আল্লাহ তালাই দিয়ে থাকেন এখন আমরা আজকে আলটাসনোগ্রামের মাধ্যমে জানতে পারি সন্তান প্রসবের আগেই পেটে কি ছেলে না মেয়ে সেটা কিন্তু আসলে আমাদের হাতে নেই আমরা শুধু জানার একটা যন্ত্রের মাধ্যমে জানছি বাট সন্তান ছেলে হবে না মেয়ে হবে এখানে তো আমাদের কোনো হাত নেই এখানে ডাক্তাররা যেটা বলেন যে মূল উপাদান সন্তান হওয়ার মূল উপাদান কিন্তু স্বামীর কাছ থেকে আসে তাহলে মানে সত্যিকার অর্থে সায়েন্টিফিক যে স্টাডি তাতে বোঝা যাচ্ছে যে মেয়ে সন্তান হওয়ার ক্ষেত্রে স্ত্রীর ন্যূনতম কোনো দোষ নেই নারীদের কোনো দোষ নেই সুতরাং আমাদের সমাজে এটা বড় ধরনের একটা কুসংস্কার যে একের পর এক যখন কন্যা সন্তান হতে শুরু করে তখন নারীদের প্রতি আমরা বিরক্ত হই এবং স্ত্রীর প্রতি বিরক্ত হই তাকে অলক্ষে বলি এবং অনেক পরিবারে শুধু নারীর এই দোষের কারণে সে এই নারীকে তালাকের ব্যবস্থা করে অন্যখানে বিবাহের চিন্তা করে অনেক সময় বয়স্ক মহিলা শাশুড়িদেরকে এটা করতে দেখা যায় এটা একটা অবিচার অন্যায় শুধুমাত্র মেয়ে সন্তান হওয়ার কারণে আপনি এত বড়ো একটা অনাচার করবেন এত বড়ো একটা ভুল বিশ্বাসে বিশ্বাসী হবেন এটা কখনো মানা যায় না আমাদেরকে সচেতন হতে হবে হ্যাঁ নারী শিশু এটা কোনো বলা মুসিবত নয় নারীরা আমাদের জন্য একটা সম্পদ এবং নারীরা হচ্ছে মায়ের জাতি বোনের জাতি কন্যার জাতি অতএব ইসলামে নারী পুরুষের মধ্যে এক্সট্রা কেয়ার পাওয়ার অধিকারী হচ্ছে নারীরা বরং রাসুল্লাহ সাল্লাহ এর একটা হাদিস সেটা বিখ্যাত তিনি বলেছেন যার একটা সন্তান হয় মেয়ে সন্তান তারপর সে তাকে ভালো তার্বিয়াত দেয় গড়ে তোলে বিবাহ দেয় তার জন্য জান্নাত এভাবে দুটো মেয়ের তার বিয়াতের কথা বলেছেন তার জন্য জান্নাত তিনটা মেয়ের কথাও বলেছেন তার জন্য জান্নাত কেন রাসুলসাল্লাহ সাল্লাম এটা বলেছেন এবং এটা কোনো সান্ত্বনা দেওয়ার জন্য নয় এটা এটা আসলে রিয়াল তথ্য বলেছেন এই জন্যে যে মেয়েদেরকে কেউ যেন আসলে হেয় প্রতিপন্ন না করে যেভাবে জাহিলিয়াতের লোকেরা করেছে মেয়েরা আমাদের সম্পদ মেয়েরা আমাদের অহংকার আমাদের গৌরব আমাদের মা আমাদের বোন অতএব মেয়ে সন্তান নিয়ে সত্যিকার অর্থে আমার অনুরোধ থাকল কখনোই নিজেকে অপমানিত বোধ করবেন না এবং মেয়ে সন্তানের জন্য আপনার স্ত্রীকে কখনোই দায়ী করবেন না আমাদের সকলের সম্মিলনেই সন্তান আমাদের জন্য আল্লাহ তালা নির্ধারণ করেন